আবারও খোঁজ মিলল অপ্রাপ্তবয়স্ক বকনা বাছুরের দুধ দেওয়ার ঘটনা। টাঙ্গাইলের সখীপুরে মাত্র 10 মাস বয়সী বাছুরটি প্রতিদিন প্রায় 3 লিটার দুধ দিয়ে যাচ্ছে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, হরমোনজনিত সমস্যায় এমনটা ঘটে থাকতে পারে। এদিকে এলাকাবাসীরা অনেকে এ ঘটনা দেখতে ভিড় করছেন খামারের বাড়িতে। প্রতিনিধি মির্জা মাসুদ রুবলের রিপোর্ট, জানাচ্ছেন শ্যামস্তাবরিজ উচ্ছ্বাস। বাছুরের মা দিচ্ছে 6 লিটার করে দুধ, আর 10 মাস বয়সের দুধ পানীয় বাছুরও দিচ্ছে 3 লিটার করে দুধ। ঘটনাটি টাঙ্গাইলের সখীপুরের গড়গোবিন্দ গ্রামের মর্জিনা বেগম ও খুরশিদ আলম দম্পতির খামারের। প্রথম অবাক লাগছে যে এরা কেমন ঘটনা হলো, বাছুর দিয়ে পানাইতেছি, আর একটা গাই উষার দেয়, ও দুধ খায়, হঠাৎ করে দুধ আসে, কি জানি কোনো সমস্যাই হলো নাকি। পরে ডাক্তার আনলাম, ডাক্তার আনার পর বললো যে না, তোমার গায়ে সুস্থ আছে, বাছুর সুস্থ আছে, কোনো সমস্যা হবে না, তুমি দুধ খাইতে পারবা। কোথাও এরকম ঘটনা শুনি নাই, ডাক্তারও বলছে যে আমি আমার জীবনে এই যে আমি চিকিৎসা করতেছি, কোথাও এরকম ঘটনা দেখিও নাই শুনিও নাই, তোমার গায়ে প্রথম দেখলাম। টান দেওয়ার পরে দুধ আসে, পরে বললো যে পানাও, নাহলে বান্ডা নষ্ট হয়ে যাবে। পরে পানাইলাম, পানানোর পরে ওইভাবে রেগুলার পানাইতেছি, এইরকম কোনোদিন হয় না, এরকম আমরা কোনোদিন দেখিও নাই এবং কি শুনিও নাই, এটাই প্রথম দেখলাম। বাছুর বয়স হলো 10 মাস। বিষয়টি অস্বাভাবিক হয় অনেকেই আসছেন দেখতে। বাচ্চা প্রসব করার পর মূলত দুধ দেয়, কিন্তু এটা বয়সে মাত্র 10 মাস, তারপরও দুধ দিচ্ছে। তো এটা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ফেসবুকে দেখার পরে এই জিনিসটা সচক্ষে দেখার জন্য আসছি। বাচ্চা স্যার দাদারাও কোনো শুনে নাই, দেখে নাই, আমরা দেখি নাই, আজকে ফেসবুকে দেখছি, দেখে আর এবারে আসলাম। 10 মাসের বাচ্চাদের বা দুধ হচ্ছে, দুধ খাচ্ছে সবাই নিয়ে। ঘটনাটি নতুন নয়, হরমোনজনিত বলছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা। এটা একটা হরমোনাল ডিসঅর্ডার স্যার, আর কিছু না, আসলে এটা কোনো অলৌকিক এরকম কোনো ঘটনাও না, এবং এটা সাধারণত নর্মালি হয় না, এটা যেহেতু ডিসঅর্ডারের কোনো বিষয়, সেজন্য এটা অকেশনালি ঘটে থাকে। এটা যেহেতু বডিতে হরমোন তো নর্মালি থাকে, এটা নর্মালি খাওয়া যায়, তো পরীক্ষা করলে ভালো। স্বাভাবিক নিয়মে দেশীয় জাতের গরু সাধারণত 20 থেকে 24 মাস ও দেশীয় জাতের গরু 14 থেকে 16 মাসে প্রজনন ক্ষমতা অর্জন করে থাকে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।